الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد كون كو ده جاء منوش الله ترى ونير قسم خير كيف قلت جمعون نبي كريم صلى الله عليه وسلم القسم نبي القسم عرش القسم كابر قسم আর যদি নিচের লেভেলে আসেন দেখবেন কেউ কেউ হয়তো পঞ্চায়েতের কসম কেউ কেউ রাষ্ট্রের কসম কেউ কেউ অমুকের তমুকের কসম আর না বুঝে এরকম করে মানুষ আল্লাহ আমাদের মাফ করু শেখ বাদ রহমতুল্লাহ আলাই এ বিষয়ে ফতানুর আলদারের চতুর্থ নম্বর খণ্ডের চুরাশি নম্বর প্রশ্নে চুরাশি নম্বর পৃষ্ঠায় এ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে নবী করিম সালামের নামে কসম খাওয়া ওলির নামে কসম জিন তারকা কিংবা অমুক আর তুমুকের ওসিলা বা কসম খাওয়া কিন্তু তার জীবনের কসম এইসব যায় এজ নয় কারণ আল্লাহ রসুন হি আলিহিসাল্লাম বলেছেন ম্যান كان حالفا فليحلف بالله او ليصمت ده بخاري ابن مسلم الحديث جه بكتي قسم خيتي جاي شيء الله نامه قسم خاية الله قسم خا كينبا تشوب ثاكي امني بهاي ونور بيتشتة النبي الكريم صلى الله عليه وسلم بوليشن من حلف بشيء دون الله فقد أشرك كيف الله ترى أنه كتر قصم خائطة ولا شيء شرك كله إنه من حلف بغير الله فقد كفر أو أشرك كيف غير الله قصم خائطة ولا شيء كفر كله بشرك كله إنه لك

أخرجه البخاري في كتاب التفسير من القرآن باب فرائتم الله تبع ومسلم أه من المسلمات شخصاً والمقصود أن الحلف بغير الله وأن الحلف بغير الله لا يجوز وهو من المحرمات الشركية لكنه شرك أصغر ليس بشرك أكبر تمام সংসারসংমকে হলো যে আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া যা ইজ নয় এটা এমন হারাম যেটা সিরিকের পর্যায়ে কিন্তু এটা ছোটো সিরিক বড় সিরিক নয় তাই প্রত্যেক মুসলমানের উপর আজীব হল এসব এরকম কসম খাওয়া থেকে সতর্ক থাকা বিরত থাকা দূরে থাকা আর যদি কসম খায় তাহলে একমাত্র আল্লাহর কসম খাবে কিংবা আল্লাহর কোনো গুণের কসম খাবে সিফিফাতি আর আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির কসম খাবে না যাই যে বা যিনি হন না কেন যেই হন না কেন যেমন কোনো নবী অথবা অন্য কেউ আর শ্লো কুসুম কলম হামেসমের কসম ইব্রাহিম আহসান কোন নবীর কোনো রসুল কোন ফ্রিস্তার কসম করা যাবে না কসম খাওয়া যাবে না কসম একমাত্র আল্লাহ সানে আল্লাহ হবে আচ্ছা যদি কেউ এরকম করে কসম খেয়ে থাকে তাহলে সে তবা করবে আল্লাহর দিকে রুজু করবে আল্লাহর কাছে লজ্জিত হবে আর দৃঢ় সংকল্পবদ্ধ হবে এরকম আর করবে না মানে তোবা সত্যিকারের তোবা করবে আল্লাহ সুবাহ ও হিমুস রসুল সত্য প্রকাশের জন্য হক বর্ণনা করে করার জন্য পাঠিয়েছেন আর সর্বশেষ রসুল হলেন মোহাম্মদ সল্ল্লাহ আলী নবী করিম সাল্লাহ ইসলাম এক্ষেত্রে স্পষ্ট বিবরণ পেশ করেছেন যেভাবে নবী করিম ইসলাম বলছেন لا ইকুমলা بآبائكم ولا بأمهاتكم ولا بالأنداد ولا تحلفوا بالله إلا وأنتم صادقون তোমরা তোমাদের বাবদার কসম খাবে না মায়ের মায়ের কসম খাবে না ওমুকাত তোমাদের কসম খাবে না আর আল্লাহর কসম করে সত্য কসম খাবে এরপরে বল বলছেন যেসব কসম মানুষের পর বলছেন কল্লা যদি যে কসম খাচ্ছে শপথকারী সে যদি মনে করে যে যার কসম খাচ্ছি ইনি সৃষ্টির অবস্থার পরিবর্তন পরিবর্তন করতে পারেন বেশ করতে পারেন পরিচালনা করেন তাহলে এই অবস্থায় এটা হবে বড় শিরিক যদি কেউ যেমন কেউ যদি মনে করে নবী করিম সাল্লাবলুকানের মালিক উদ্ধার করতে ইত্যাদি মনে করে যদি নবীর কসম খায় তাহলে এটা বড় শিরিক হবে আব্দুল কাদির জিলানি অনেকে আছে আবদুল কাদির জিলানিকে বলে হ্যাঁ কিছু করতে পারে হাউজ হাউজবুল্লাহ কত বড় শিরিফ এরকম যদি কারো আকিদা থাকে সে মুশিক লাভ লোকসানের মালিক হ্যাঁ সব কিছু একমাত্র আল্লাহ রিজিক দেয়ার মালিক এ উপযোগী একমাত্র আল্লাহ আর কেউ না কোন নবী কোন রসুল কোনো ফিরিশা কোনো ওলি কেউ লাবলুকানের মালিক না লাবলুকসানের মালিক একমাত্র আল্লাহ তাই যদি কারো এই রকম আঁকিদা হয় উনি দেশ পরিচালনা করেন ভাই তবে এটা আর এই নিয়তে এরকম মানসিকতা নিয়ে সে গর কসম খায় আল্লাহ ছাড়া অন্যের তাহলে এটা শিরকে আকবর হবে সে দিন থেকে বেরিয়ে দেবে আর এমনি যদি বস যেমন কোনো সৃষ্টির কসম খেলো তার প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে এমনিতেই কসম খেয়েছে তাহলে এটা হবে ছোটো সিরক শিরকে আসহর এই অবস্থায় তার উপর এ থেকে তবা করা উচিত সত্যিকারের তবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করা উচিত ওয়াজিব اللهم أدرس كل هداية حق دنيا حكمنا توفيق دار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين